হচ্ছে রাস্তায় আছে একটু মানে কি বলবো একটু জোস্টস বাড়াচ্ছে তো আমার সাথে আছে ডিসকভার শিলিগুড়ি আবার দুজন একসাথে ব্লগিং বানাবো আজকে আর আজকে আমরা কোথাও যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি প্যালেস একটু অফবিট লোকেশন যাচ্ছি আজকে আমরা হ্যাঁ নরমাল আপনারা তো দার্জিলিং কার্সিং কালিম্পং দেখে তো বোর হয়ে যাচ্ছেন কিছু অফবিট না হলে আপনাদেরও জমবে না সো আমিও ব্লগ করছি তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তার জন্য বানানো তো রোদ্রের মধ্যে বেরিয়ে পড়ছে সাথে আঁকের রস আরও বেশ কিছু আসবে এখানে দেখতে থাকো ভিডিও ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও প্রথমে বলে দিলাম নতুন চ্যানেল জলপাইগুড়ি রাজবাড়ি ও মাই গড আগে ইন্ট্রোটা দিলাম তো দেখতে থাকো রাজবাড়ি বেশ কিছু সৌন্দর্য আছে কিছু সৌন্দর্য নেই এখানে ফটো তোলা মানা আছে আর কিছু নেই আর দেখার মতো সেরকম কিছু তো আমার পাশে এই যে দেখতে পাচ্ছ এটা এটা রাজবাড়ি কী বলে সিংহদুয়ার মানে প্রবেশ যে গেট আছে সেটা তো সেরকম কিছু দেখার মতো নেই আর গুগলে ভরসা যারা আসবে তারা তো কী বলবো এ আর বি দুটা প্ল্যান নিয়ে আসতে হবে আর টাইম এক্সট্রা কিছু নিয়ে আসতে হবে কারণ গুগল উল্টা পুল্টা রাস্তা দেখায় গলি গলিতে কোথায় কোথায় ফেলে দেবে কোনো ঠিক নেই তো দেখতে থাকো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে কিছু কমেন্ট হলে কমেন্ট করে দিও সাবস্ক্রাইব জলপাইগুড়ি বিভৎস সৌন্দর্য রূপ দেখে আমরা একদম পাগল হয়ে গেছি তো আমরা এই সাইডে পুরো ভিডিও নিচ্ছি ওই সাইডে আছে পুকুর দেখা যাচ্ছে
এই যে পুকুর, এটা কি পুকুর না নদী? এটা পুকুর। পুকুর নিলাম, তো আমরা এখন বেরোবো এই যে এক্সিট পয়েন্ট। তো এটা যত সময় ধাক্কা মারতে হবে, চলো ধাক্কা মারি সবাই মিলে। ধাক্কা মারতে হবে, খোলা যাচ্ছে না ভাই, খোলা যাচ্ছে না ভীষণ।